আজব মান সম্মানের ব্যাপার, তাড়াতাড়ি। আরে ভাই, মান সম্মান নষ্ট হয়ে যাবে গা, তাড়াতাড়ি। এন্ড হিয়ার উই গো। হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ব্রাদার্স, ফিফায় নতুন একটা অসাম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নামতেছি বিমা শক্তির ধারে কাছে, চিমনির ধারে কাছে। এর আমার প্ল্যান কিন্তু অনেক কিছু, তোমরা আমাকে দেখতেছই। নতুন যে ড্রেসআপটা আসছে ওইটা আমি কিনে ফেলছি। তোমাদের ধারণা আছে জায়গা আমার কাছ থেকে কত ডায়মন্ড নিছে? ভাই ওইটা ক্যামেরা গিয়ে নিয়ে নাম সারি 1600 ডায়মন্ড নিচ্ছে, জানি না। যাই হোক, ওইটা মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট হচ্ছে, ও যদি আমার আগে গান পায় তাহলে আমাদের অবস্থা খারাপ। আমাদের অবস্থা খারাপ হবে। গান পায়নি, আশা করি গান পায়নি। ভাই 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 ভাই, শুধু এদিকে একবার আয়। লজ্জাজনক মৃত্যু, তোমাকে উপহার দিলাম, তোমাকে বলছিলাম ফায়ারটা না করতে। যাই হোক, নেবা মাইন্ড, ওর আছে, ওর কাছে P90 আছে। P90টা আমরা নেবো, কারণ আমি শটগান দিয়ে স্পাস দিয়ে খেলতে পারি না, স্বপ্নেও না। তারপর স্টার্টিং দিয়ে স্পাস দিয়ে আমি করছি। এন আমি ধারণা করতেছি আজকে তোমাদেরকে অদ্ভুত অদ্ভুত সব কিল দেখাইতে পারবো আজকে। ওকে, ও ভাই, সব এনিমি গুম হয়ে গেছে। আমি যেরকম ভাবছিলাম যে এনিমি সবগুলো থাকবে, বাট এটা কি এনিমি নাকি? ভাই স্নাইপার ধইরা তুমি, ফাইস্ট আমি করতেছিলাম। যাই হোক, কান নাইনটি বাইনোকুলা এই পাশে আরেকজন আছে। ওকে ফাইন, আমরা এটাকেও মারবো, বাট আগে বুঝতে হবে এটা কোন জায়গায়। আমার কাছে গ্লুয়াল অবশ্য আছে, আমি চাইলে দৌড়াইতে পারবো, বাট আমি চাইতেছি না যে হুদায় দৌড়াইটা দিয়ে আমি নিজে নিজে মরি। সো আমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। যদি একবার দেখি বুঝি ও কোন পাশে আছে, কোন সাইডে। আই থিঙ্ক আমি যদি এই পাশে ঘুরা ওই পাশ দিয়ে যদি পিছন দিয়ে আঘাত করি তাহলে কিন্তু পারফেক্ট একটা কিল পাইতে পারি, যদি ও ওইখানে থাকে আর কি। ওকে, ও ভাই আমার পিছনে এনিমি আছে, মিনিম্যাপ খেয়াল করো, এ বাড়িতে একজন আছে। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে মারবো, তারপরে নেক্সট প্ল্যানিং। আমি 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 আশা করতেছি আমার জন্য ওয়েট করে আছে। ভাই ভাই ব্যাকে আসো। অ্যান্ড হিয়ার উই গো। নেভার মাইন্ড, ওই যে ওই যে ওই যে ওই যে আসতেছে, এই পাবলিকটাকে মারার জন্য যাইতে চাইছিলাম। ভেহিকলটা আমি এইম করতে পারি নাই, সরি। সো আমরা এক কাজ করি, আমরা নিচের দিকে চাই গা, ওই যে পচিনকটা একবার ঘুরে আসি। পচিনক হয়তো বা গাড়িটা নিয়ে এই পচিনকের দিকে যাইতে পারে। আমার তো মনে হয় পচিনক ছাড়া ওই এই পাশে জানি কি একটা জানি আছে, শিপ ওই 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 পাশে, আমি জানি না নামটা ভুলে গেছি, ওই পাশে হয়তো বা থাকতে পারে, অবশ্যই ও যাইতে পারে। বারিওস বারিওস, আমি গস ফার্টিলাইজার খাওয়া পাবলিক, তুমি চেয়ারও এখানে আসো না, বিশ্বাস করো। তুমি যদি চেয়ারও এখানে আরও কিছু সময় থাকো, আমি আস্তে আস্তে তোমাকে অদ্ভুত একটা কাণ্ড আমি দেখাবো, অদ্ভুত একটা কাণ্ড তোমাকে দেখাবো। এন বাড়িও তোমরা সবাই, তোমাদেরকে বলছিলাম অদ্ভুত কিছু দেখাবো, এই যে অদ্ভুত কিছু আমি দেখাচ্ছি, ও উপরে আছে, তোমরা শিওরলি একটা অদ্ভুত কিছু দেখবে এখন। জাস্ট ওয়েট করো। আরে আজব মান সম্মানের ব্যাপার, তাড়াতাড়ি। আরে ভাই, মান সম্মান নষ্ট হয়ে যাবে গা, তাড়াতাড়ি। অ্যান্ড হিয়ার উই গো। উঠলাম আমার, আমাকে রিপোর্ট টিপোর্ট না মাইরা দেয়। কি আছে তোমার কাছে? সিরিয়াসলি এতগুলো গ্লুয়াল, আমি পাগল হয়ে যাবো। যত না তাড়াতাড়ি ফুরাচ্ছে তার চেয়ে এনিমি বেশি তাড়াতাড়ি ফুরাচ্ছে। তোমরা যা স্কিল এন্ড লাইভ রেশিওটা দেখো, তোমরা বুঝতে পারবে এদিকে একজন আসছে। ও কি ও সর্বনাশ, ও উপরে উঠছে। মশাই, আমি তো দেখে ফেলছি, তোমার কি মনে হয় তুমি এখানে সেফ আছো না? তুমি এখানে সেফ নিশ্চিত, তুমি ওনে আরাম করে এখন বসে বসে এনিমি খুঁজতেছো না? তুমি এনিমি খুঁজতেছো না? তোমার আরামটা আমি নষ্ট করতেছি। দাঁড়াও মশাই, এই হেই, ঘুমা হিল করো। হলি মৌলি, আমি সুসাইড করবো। আমার গ্লুয়ালগুলো দেখো, আমি তোমরা সবাই জানো আমি গ্লুয়াল পাগলা। এন এতগুলো গ্লুয়ালকে আমি এখানে ফালা যাবো নাকি? আমি হয় ইউজ করতে পারি, ইউজ নাও করতে পারি, আমি একটা গ্লুয়াল এখানে রেখে যাবো না, সিঙ্গেল গ্লুয়াল এখানে থাকবে না। দরকার পড়লে আমি আমার সব এমও ফালা দিব, বাট গ্লুয়ালে একটাও ছাইরা যাবো না আমি। ওকে, মনে হয় না 10টা কিল মতো যাবে, হয়তো আরও 2টা কিল আমরা পাইলেও পাইতে পারি। এই কিলটা তো আমি নিতেছি, এই কিলটা আমি নিতেছি। এই একটু মাথা বের করো। আই, ও ফায়ার করার চেষ্টা করতেছে ভাই। খুকা ফায়ার করা তো লাভ নাই, মরবা তো মরবাই, একটু পরে একটু আগে তোমাকে মরতেই হবে। অ্যান্ড মেবি এটা মনে নিচে নামা গেছে কেনা? ও হ্যালো 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 হ্যালো, লুকা লাভ হয়েছে কোনো? আই ডোন্ট থিঙ্ক লুকা কোনো লাভ হয়েছে। আর 2টা গ্লুয়াল, আমি গ্লুয়াল নিবই,
তোমরা জানো সবাই, তোমরা যারা যারা জানো গ্লোয়ালের প্রতি আমার কি পরিমাণ একটা দুর্বলতা আছে। গ্লোয়াল আমার চাই চাই ভাই, কয়টা গ্লোয়াল কালেক্ট করতেছি? 25টা গ্লোয়াল। হোলি মোলি, এখন আমার এখান থেকে মেডিকেট লাগবে। ওকে, আমার মেডিকেটের সংখ্যাটা কমে গেছে, আমি মেডিকেট কালেক্ট করবো উপর থেকে। আরও এনিমি মাত্র তিনজনের লাইভ আছে ভাই, খুবই তাড়াতাড়ি করতে হবে কাজটা। অ্যান্ড আমাকে অলরেডি দেখে ফেলছে, মেডিকেট পরে হবে, আগে বাঁচতে হবে আমাদের, আগে বাঁচতে হবে। এটা কোন পাশ থেকে গুলি করছে জানি? এটা মনে হয় টাওয়ার ওইখান থেকে, ওইখানে আছে মনে হয়, না হোক নাকি এই পাশে। অ্যান্ড আমি এখন উপরে দিয়ে করবো কীভাবে? এখন তো ঝামেলাটা তো এইখানে হয়ে গেলো। ষাটজন আছে, 60টা কিল আমার, আর দুজন 9টা কিল পর্যন্ত আমি যাইতে পারি সর্বোচ্চ, না হয় 8টা কিল। কাহিনি হচ্ছে কিল পরে হবে, আমাকে এখন বাঁচতে হবে। না আমি কি ভেহিকেলটা নেবো? এটা মানে বেস্ট হবে, এই পাশে বুকার মতো দৌড়ে যাওয়ার চাইতে আমি যদি ভেহিকেলটা নেই তাহলে মনে বেটার হবে, আমি ঘুরে যেতে পারবো তাড়াতাড়ি। না আই থিঙ্ক এটাই ভালো একটা আইডিয়া, এর চাইতে ভালো আইডিয়া আমার নাই। গ্লোয়াল আছে আমার কাছে, আমি চাইলে গ্লোয়াল ইউজ করে দৌড়াতে পারি খালি মাঠে, কারণ এরকম বোকা আমি না। অনেকেই তোমরা এখানে আসো যারা এরকম করবা, বাট আমি করবো না ভাই, আমি আমার এরকম করার কোনো ইচ্ছা নেই। আমার ম্যাচটা ভুইয়া চাই, বলদের মতো মরার কোনো ইচ্ছা আমার নাই। ওকে ফাইন, কাহিনী হচ্ছে আমরা ড্রাইভ করতেছি খুবই স্পিডে, খেলা একদমই শেষ পর্যায়ের দিকে এসে পড়ছে। অ্যান্ড ইলিউশনকে তোমরা দেখবা চমৎকার একটা কিল করতে ফিনিশিংয়ের দিকে। আমি প্রমিস করতেছি, আমি মনে হয় ল্যান্ডমাইন পাইছি না, ল্যান্ডমাইনটা কাজে লাগানোর অবশ্যই চেষ্টা করবো। আমি প্রমিস করছিলাম ট্রিকি একটা, যেহেতু সুপার হিরো ট্রাইবের ট্রিকি একটা, আমি কী করবো রবিন ব্যাটম্যান, কিন্তু অসংখ্য বুদ্ধিমান একজন সুপার হিরো যাকে আমি ফলো করি, ব্যাটম্যান আমার সবচেয়ে ফেভারিট। ওকে এই তোর নাই কেন নেমি, আর চপ একটা গাড়িতে ধাক্কা মারার চান্স আমার দরকার। এই যে মশাই, থ্যাংক ইউ সো মাচ, আজকে প্রত্যেকটা কিল এক একটা কিল এক এক ধরনের হচ্ছে। তোমরা হয়তো বা খেয়াল করো নাই, হয়তো বা চিন্তা করো নাই যে এরকম কিছু একটা হবে, বাট আমার প্ল্যান অনুসারে সব কিছু যাইতেছে। ল্যান্ডমাইন পাইছি আমি, আমার গ্যারান্ট গ্লোয়াল ওষুধ আমি নেওয়ার দরকার নেই, মাত্র একজন এনিমি আছে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের শিকারটা পায়া ফেলছি। অ্যান্ড সবাই ওয়েট করো, চমৎকার কিছু হবে এখন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি ট্রাই করবো এটাকে ঘুরিয়ে টুরিয়ে ল্যান্ডমাইনে মারার। ওকে জাস্ট আমাকে কিছু সময় দাও, জাস্ট তাড়াহুড়ো করবা না, আমাকে কিছু একটা সময় দাও, জাস্ট প্ল্যানিংটা ঠিক মতো এক্সিকিউট করতে দাও। ওকে ফাইন, আমি চাইতেছি না শটগান দিয়ে মারা, তারপরও কয়েকটা ফায়ার তোমাকে করতেই হবে, বলা যায় না। আমি ট্র্যাপ বানাইতে তোমার ট্র্যাপে নিয়ে আমি নিজেই ফাইসা যাই, আমি চাইবো না এরকম কিছু হইতে। বাট ল্যান্ডমাইন আমি বসাই দিছি তোমাকে এই পাশে, আমি আমার জাস্ট প্ল্যান এই পাশে আনা, তুমি এই পাশে যাবা, এই পাশে আসো ভাই, উপরের দিকে উঠবা। ওকে উপরের দিকে উঠো, উঠো উপরের দিকে উঠো, পিছনে আমি আসি। অ্যান্ড হলি মাউলি হলি মাউলি হলি মাউলি, আসলে আমি ভাউকাবাজি করতেছিলাম, আমি কল্পনা করি নাই ল্যান্ডমাইনে মরবে, আমি জাস্ট ভাউকাবাজি করতেছিলাম, নিজেকে নিজে কনফিডেন্স দিতেছিলাম। যাই হোক, আমার ভৌকাবাজি কাজে এসে পড়ছে, তোমরা অদ্ভুত একটা খেল দেখছো। ও আই 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 এনজয় ইট বডি, আই এনজয় ইট। ও কি মনে হয় কয়টা ডায়মন্ড যাবে আমার? 2000টা ডায়মন্ড আমার কাছে আছে কিন্তু। ওকে ফার্স্টেই 19টা, ওকে ফাইন, ফার্স্টেই 19টা দিয়ে আমাকে ফার্স্টেই দিবে, ফালতু একটা জিনিস দিবে হয়তো বা, সব আমি জানতাম এইটাই দিবা তুমি। হ্যাঁ পরে 40টা কাছাকাছি না, 39টা এখনও দিবা না, এখনও আরও দিল্লি বহুদূর, তুমি আরও ফালতু একটা জিনিস এখন দিবা অবশ্যই, মাস্ট অবশ্যই। এটা অবশ্য ফালতু, এটা কাজে, এটা আমি একবার ইউজ করবো ফাইন। এখন 100টা কাছাকাছি, সাবাস, অবশ্যই এটা কাজের, এটা ফালতু বলবো না আমি। বাট এখনও কিন্তু আমাকে ড্রেসটা দেওয়া দিতে পারো জেনে না, বিশ্বাস করো, আমি ভাই আর চাইতেছি না, জাস্ট এখন দেওয়া দাও। 400টা কাছাকাছি স্পিন, ডায়মন্ড যাইতেছে ভাই, এখন অ্যাটলিস্ট, এখন প্লিজ প্লিজ ভাই, 2000টা থাইকা আমার সব ডায়মন্ড, 1400 কত কয়টা আছে, 500 কাছাকাছি, জাস্ট এইটার, জাস্ট এইটা তোমার জন্যই ভাই, জাস্ট তোমার জন্যই আমার এতগুলো ডায়মন্ড গেল, জাস্ট তোমার এই ড্রেসটার জন্য। 500টার কাছাকাছি আছে, 540টার মতো, তাহলে ও ভাই 1500 ডায়মন্ড, আগে 9টা ডায়মন্ড ভাই, এটা কোন ধরনের কথা? জাস্ট আমি এই ড্রেসটা নিছি, জাস্ট তোমার বিশ্বাস করবো না, ব্যাটম্যানের একটা কি আছে, মানে ও একটা কিকে পালাইছিল, ওর নাম রবিন, ব্যাটম্যানের সাথে থাকে আর পিচি সুপার হিরো, জাস্ট ওই ড্রেসের মতো লাগছে দেখে এই ড্রেসটা আমি নিতেছি।
সো ভাই কেমন ছিল আজকে ভিডিও? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাইতে ভুলবা না। তোমাদেরকে আমি কি বলবো ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশনে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আনবিলিভেবল, আমি আমি জাস্ট প্রত্যেকটা কমেন্ট পড়তেছি, মনে মনে খুবই মানে এটাকে কি বলে, আনন্দ বলে নাকি উৎফুল্ল বলে, আমি আমি জানি না আমি কোন শব্দটা বেশি ভারী মনে হবে, আমি ওই শব্দ খুঁজে পাইতেছি না। আমি জাস্ট একটাই জিনিস রেখে আমি অনেক খুশি তোমাদের কমেন্ট সেকশনে কমেন্টগুলো দেখে আর কি। আমি আরও আরও দেখবো কমেন্ট, প্রত্যেক দিনই দেখি, আজকে দেখি আজকে কী কমেন্ট করো তোমরা। যাই হোক, ওইটা মেন ফ্যাক্ট না, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবা কী কাহিনী কী না, ভিডিও কেমন লাগতেছে কেমন লাগতেছে না, তার একটা উৎসাহ পাওয়া যায় আর কি, এইটাই আর কি। সো ব্রাদার্স, দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। টিল দেন স্টে ওয়েল এন্ড গুড বাই।